হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার রান্নার ব্লগে আরও একটি বার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের চলে এসেছি একটা রান্নার ব্লগ নিয়ে, একটা নতুন রেসিপি নিয়ে। আজকের করবো কাজু পটল, অথবা এটাকে তোমরা পটলের দোরমাও বলতে পারো। তো রান্নাটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই মন দিয়ে দেখো, আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো কী কী উপকরণ লাগবে প্রথমে বলে দিই। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ধনে পাতা, পেঁয়াজ, টমেটো কুচি, পটলগুলো গোল করে কেটেছি, কাজু আর আমন্ড রেখে দিয়েছি, এটা পেস্ট করতে হবে, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর একটুখানি টক দই। তো চলো এবার দেরি না করে রান্নাটা শুরু করি। প্রথমে আলু আর পটলগুলোকে একটু হলুদ সামান্য পরিমাণে আর একটু সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে কিছুক্ষণ রেখে দেবো। আলু আর পটল এরকমভাবে মাখিয়ে রাখার পরে কড়া গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এবারে পটলগুলোকে ফ্রাই করে নেব। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি কাজু আর আমন্ডটা মিক্সিতে পেস্ট করে নিলাম। পেস্ট করলে ঠিক এরকম দেখতে হবে। তো পটলটা এরকমভাবে ঢাকা দিয়ে রাখলে আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর পটলটা বেশি কড়া করে ফ্রাই করব না, খুবই হালকা ভাবে ফ্রাইটা করব। একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিয়ে নেব। তো পটলটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, খুব বেশি কড়া করে ভাজিনি। তো পটলগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। তারপর যে তেলে আমি পটলগুলো ফ্রাই করলাম সেই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলো প্রায় ফ্রাই করা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি একইভাবে একই পাত্রে তুলে নিচ্ছি। তো এরকমভাবে আলু আর পটলগুলোকে আগে ভেজে নিতে হবে। তো আলু আর পটল ভাজা একদম কমপ্লিট, এবার রান্নাটা শুরু করব। যে তেলে আমি ভেজেছিলাম আর কি পটল আর আলুটা, সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। যতক্ষণ না হালকা ব্রাউন কালার আসছে ততক্ষণ একটুখানি নেড়ে চেড়ে নেব। তারপরে পেঁয়াজটা একটু লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, হাফ আমি কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা, আর সামান্য পরিমাণে লবণ দেব যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। তো কষানোর আগে পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায়, তাই লো ফ্লেমে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নেবো। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। তো তারপরে একটুখানি টক দই দিয়ে দিলাম। টক দইটা তোমরা ইচ্ছা করলে রান্নাতে নাও দিতে পারো, অনেকে টক দই পছন্দ করো না, টক দইটা তাই একদম একেবারেই ম্যান্ডেটরি নয়। তো মশলাটা একদম প্রায় রেডি হয়ে এসছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে, আর ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, টক টক করে ফুটতেও শুরু করেছে মশলাটা। তো মশলা এবার রেডি। তো এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
তো এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, প্রায় শেষের দিকে। তো এবার আমি কাজু আর আমন্ডের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এটা দিলে স্বাদে খেতে আরও ভালো হবে। যে কোনো সবজি আমরা একটু অন্যরকমভাবে রান্না করলে একটু খেতে পছন্দ করি আর কি। একঘেয়ে রান্না কারোরই ভালো লাগে না, তাই এরকমভাবে তোমরাও রান্না করে দেখতে পারো, বাড়িতে ট্রাই করতে পারো। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এটাকে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এটা দেখতে পাচ্ছো টকবক করে ফুটতে শুরু করেছে, রান্না একেবারে রেডি। তাই নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি আর একটুখানি ধনে পাতা কুচি করে দিয়ে দিয়েছি। ধনে পাতা যে কোনো রান্নার স্বাদ আরও বাড়িয়ে দেয়। তো কাজু পটল বা পটলের দোরমা যাই বলো না কেন, রান্নাটা কিন্তু মন্দ হয়নি। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো, আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আসবো আবার নতুন কিছু নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।